আমার কথা কিন্তু একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে যায়, যদিও আরেকটা সাবজেক্টে যায় আমি কিন্তু ক্লিয়ার করার পরে আরেকটা সাবজেক্টে যাইতেছি, ঠিক কিনা? কি বলেন, বোঝার জন্য কি কষ্ট হইতেছে? আচ্ছা, আরেকটু গুরুত্বপূর্ণ জায়গায় যাই। কারণ দুর্বল হয়ে এক সময় কথা বলছিলাম, কথাকে চাপ দিয়ে রাখার চেষ্টা করছি, এখন একটু খোলসা করব, নাহলে মানুষ বুঝবে না। যে না বুঝবে আমার একটু বদনাম করবে, আর যে বুঝবে কথাটাকে ধরবে। আচ্ছা আচ্ছা, কথাগুলো কি আজকে একটু গভীর মনে হচ্ছে আপনাদের কাছে? আচ্ছা, তাহলে আরো একটু গভীর বলি, যে কাবাতি শারিবাতি আল্লাহু আকবার, কাবাকে সামনে রাখি আল্লাহু আকবার, ঠিক না? কাবাকে ক্যাবলা বানানোর পরে বলা হচ্ছে কি, যে কাবাকে সামনে রাখিয়া আল্লাহু আকবার। আচ্ছা, আর আমি বলবো কি, যে না আল্লাহকে সামনে রাখি আল্লাহু আকবার। মানে কাবাতি শারিবাতি, ক্যাবলামুখী, কাবাকে সামনে রাখি আল্লাহু আকবার, এটা কি আপনাদের যুক্তিতে সায় দেয়, নাকি আল্লাহকে সামনে রাখিয়া সাজদা করবে এটা সায় দেয়? আল্লাহকে সামনে রাখিয়া, এখন কাবাতি শারিবাতি আল্লাহু আকবার, কাবাকে সামনে রাখিয়া আল্লাহু আকবার, কেন কাবাকে, কেন আল্লাহকে সামনে রাখিয়া? আচ্ছা, আমরা কিন্তু একটা কথা বলি, হিন্দুরা মূর্তি পূজা করে, এগুলো ভালো না, এগুলো সব কাফের, বলি না? আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন, আল্লাহ যখন তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি একটা কাবা নির্মাণ করো, তখন কাবা নির্মাণ করার পরে কিন্তু যে এমন কিছু ঘটনা ঘটেছিল যে কাবার ভিতরে 360টি মূর্তি ছিল, এটা অনেকে জানে না। আচ্ছা, তাহলে 360টা যখন এই কাবার ভিতরে মূর্তি ছিল, তখনও কিন্তু মানুষের নামাজ পড়ছে কাবামুখী হয়ে। তাহলে কাবার ভিতরে যদি মূর্তি থাকে আর মুসল্লিগণ যখন নামাজ পড়ে, তখন কাবার ভিতরে যদি মূর্তি থাকে আর ওইদিকে ফিরে যদি সেজদা করা হয়, তাহলে সেজদা কারে করলো? আপনার ভিতরে যদি আল্লাহ থাকে, আপনার দিকে ফিরে যদি কেউ সেজদা করে, তাহলে এটা কারে করলো? কাবার ভিতরে যদি মূর্তি থাকে, কাবার দিকে ফিরে যদি কেউ সেজদা করে, তো কারে করলো? তো নামাজ, ওযু, রোজা, এই জিনিসগুলো যদি আমি বাসা দেই, এটার অস্তিত্ব থাকবে না। কেমন একটা কম্বলের সৃষ্টি কি দিয়া, আমাদের আঞ্চলিক ভাষায় লম্বা দিয়া। এখন লম্বা যদি আমরা বাসি, বাঁচতে বাঁচতে যে মনে হয় যে কম্বলের সব লম্বা ছিঁড়া ফেলাইব, ঠিক নেই, কিন্তু দেখা গেছে লম্বা বাঁচতে বাঁচতে কম্বলের অস্তিত্বই নাই, লম্বা দিয়ে এটার সৃষ্টি। এখন যে ইবাদত শরীয়ত এত সুন্দর করে সাজানো হয়েছে, এভাবে ওযু করতে হবে, এভাবে নামাজ পড়তে হবে, এভাবে করতে হবে, সাজানো হয়েছে না? এখন এটাকে যদি আমি লোমের মতো যখন বাঁচতে থাকব, তখন এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে চারদিকে চারটা কোণা দিয়ে যখন এই কাবা তৈরি করা হলো, যখন কাবামুখী হয়ে আমরা সেজদা করি, তখন কাবার কাবামুখী হয়ে যখন সেজদা করি, তখন মূলত আমরা কাবাকে সেজদা করি না, কাবাকে ক্যাবলা বানাইয়া আমরা সেজদা করি। আচ্ছা, এই পৃথিবীর কেউ কি বলতে পারবে কাবা কি আল্লাহ? না। কাবার ভিতরে কি আল্লাহ? না, কাবা আল্লাহ না, কাবার ভিতরেও আল্লাহ না। তাহলে আমি যে সেজদা করলাম, আর আল্লাহ তো বলছে যে আমি সর্বময় বিরাজিত, আমি সব দিকে আছি, আবার কোরআনে এই কথাটাও বলা হয়েছে, তোমরা যেদিকে মুখ ঘুরাও সেদিকে আমি আছি, পাইছেন না কথাটা?
তোমরা যেদিকে মুখ ঘুরাও সেদিকে আমি আছি, তো যেদিকে মুখ ঘুরাই সেদিকে যদি আল্লাহ থাকে আমি যেদিকে ফিরে সেজদা করি এদিকে কিন্তু আল্লাহ পাইব। তাহলে কেবলামুখী হইতে হলো কেন? কাবা আল্লাহ না, কাবার ভিতরেও আল্লাহ না, তাহলে আমি সেজদা করলাম কাকে? এই কথার উত্তর দিয়া অনেকেই পড়ছে ফাঁকি। তবে আপনারা আছেন ঝাঁকে ঝাঁকে, আমার কথাটা একটু বুঝলেন কি না? মুক্তার হকের ঝোঁকে আছে। আচ্ছা, আমি এই কথাগুলো ইঙ্গিতের মাধ্যমে আর পারবো না, যারা বোঝার কিন্তু বোঝা হইল, ঠিক? আচ্ছা, এখন আসি কাবা কত প্রকার এবং কোন কাবার মধ্যে আমি সেজদা করলে আমার আল্লাহ সেজদা পাবে। একটি কাবা হলো জলিল কাবা, আরেকটি কাবা হলো খলিল কাবা। খলিল কাবা কি? যে ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হয়েছিল, হে ইব্রাহিম তুমি একটা কাবা নির্মাণ করো, তখন এই কাবা নির্মাণ করা হলো। তাহলে কাবা শব্দের অর্থ কি? সুন্দর বস্তু। আল্লাহ কি বলেছে যে কাবা অর্থ সুন্দর বস্তু। আচ্ছা, কাবা অর্থ যদি সুন্দর বস্তু হয়, আল্লাহ কিন্তু একটা কথা বলছে, আজ আমি এই পৃথিবীতে মানুষের চেয়ে সুন্দর কোনো বস্তু আমি বানাই নাই, এই পৃথিবীতে আমি মানুষের চেয়ে সুন্দর কোনো বস্তু বানাই নাই। যেই মানুষটি নিজেকে পবিত্র করলো সাধনার দ্বারা, যেমন সালাতের কথা বলা হয়েছে কোরআনে, কিন্তু সাধনার কথাও বলা হয়েছে। সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে বলা হয়েছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো, এটা আল্লাহ বলেছে, কিন্তু সাধনা করার কথা কেউ বলে না। যাই হোক, যে নিজেকে পবিত্র করলো, যার কালব পবিত্র হলো, তখন আল্লাহ কি বলে, আমি সেই পবিত্র মানুষের কালবে বসত করি। আচ্ছা, এখন পবিত্র মানুষের কালবে যদি আল্লাহ বসত করে, একটা বুঝবেন, কোরআন এই মাথা হতে সে মাথা পর্যন্ত যদি শেষ করি, এমন কথা বলে নাই যে আমি কাবার ভিতরে বাস করি, এই কথা বলে নাই কোরআনে। কি বলছে? আমি মুমিনের কালবে বাস করি, এই কথাটা কোরআনে বলছে এবং হাদিসেও বলছে। আচ্ছা, তাহলে আমি একটা রাজদরবারে গেলাম, রাজা এক সিংহাসনে বসে আছে, তখন আমি রাজার সিংহাসনের দিকে ফিরে আসসালাম, এখন রাজা বলতে ওয়ালাইকুম সালাম, তাহলে সিংহাসনকে আমি সালাম দেই নাই, সিংহাসনের মধ্যে রাজা বসা আছে, আমি রাজাকে সালাম দিলাম। আমি একজন পীরকে সেজদা করি নাই, আমি একজন মানুষকে সেজদা করি নাই, আমার মুর্শিদ আমার কাছে মুমিন, আর সেই মুমিনের কালবে আল্লাহ বসা। মুমিনের কালবে যদি, আমার মুর্শিদের কালবে যদি আল্লাহ বসা থাকে, আমি সেজদা দেব কোন দিক ফিরা? এখন রাজা যখন সিংহাসনে বসা আছে, আমি কি অন্য দিকে ফিরে সালাম দিব? সিংহাসনের দিকে ফিরে দেব। আর মুমিন ব্যক্তি যদি আল্লাহর সিংহাসন হয়, তাহলে আমি সেজদা দেব কোন দিকে ফিরা? মুমিনের দিকে ফিরে, এবং বলবো কি, আল্লাহু আকবার। তাহলে মুমিনের কালবে বসে আল্লাহ আমার এই সেজদা নিয়ে গেল, তার প্রমাণ আল্লাহ যখন বলল, হে ফেরেশতা সকল আমার আদমকে সেজদা করো, তখন আল্লাহ যখন আদমকে সেজদা করতে বলল, তাহলে বোঝা গেল আদমের কালবে বসে এই সেজদা আল্লাহ নিয়ে গেল। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, এইভাবে কেউ ওয়াজ করছে এই জীবনে, শুনছেন কোথাও? আমি কি তাহলে আজকে নতুন কোনো কথা বললাম? তাহলে আলহামদুলিল্লাহ। এবার যদি কারো কিছু বলার থাকে যে এই বিষয়টা আমার একটু জানা দরকার।